हेलो एवरीवन, वेलकम टू बेंगली नॉलेज एकेडमी। तो डियर फ्रेंड्स, तुम्हारे सकल के स्वागत। तो चलो शुरू करी आज के मॉक टेस्ट। देखो प्रथम प्रश्न, आत्मघाती थली काके बला है? एर सठिक उत्तर लाइसोजोम के बला है आत्मघाती थली। तो बंधुरा, आत्मघाती थली बला है लाइसोजोम के। तार संगे मन रखे माइटोकंड्रिया जाके बला है कोषेर शक्तिघर। तो कोषेर शक्तिघर बला है माइटोकंड्रिया के, एवं आत्मघाती थली बला है लाइसोजोम के। नेक्स्ट देखो नम्बर टू, मानुषेर रक्ते अक्सिजेनेर बाहक के? सठिक उत्तर हिमोग्लोबिन। हिमोग्लोबिन हलो आमादेर देहे अक्सिजेनेर बाहक। तो मने रखबे हिमोग्लोबिन आमादेर शरीरे एकटी प्रयोजनीय प्रोटीन, एटी आमादेर रक्तेर लोहित कणिकाय थाके। तो हिमोग्लोबिन कोथाय पावा जाय? रक्तेर लोहित कणिकाय, एवं रक्तेर माझे प्रयोजनीय घनत्व बजाय रखे। तो एटी किन्तु रक्तेर जे घनत्व सेटी बजाय रखते साहाज्य करे हिमोग्लोबिन। हिमोग्लोबिनेर जन्य रक्त जेमन घन हय तेमनी लाल हय। तो बंधुरा, हिमोग्लोबिन रक्तके गाढ़ो करे एवं लाल रंग करे। रक्तेर अन्यान्य उपादानके सचराचर बर्णहीन हये थाके, तो हिमोग्लोबिनई रक्तके लाल रखे। तो देखो हिमोग्लोबिन किन्तु पावा जाय लोहित रक्तकणिकाय, एटी किन्तु आमादेर रक्तके लाल एवं किना घन रखते साहाज्य करे। नेक्स्ट देखो नम्बर थ्री, नीचे कौन भिटामिन जले द्रव्य? तो एदेर मध्ये कौन भिटामिन जले द्रव्य? सठिक उत्तर भिटामिन बी। मने रखबे भिटामिन बी एवं भिटामिन सी, एई दुटो जे भिटामिन रयेछे सेगुलो जले द्रव्य। तो जले द्रव्य भिटामिन बी एवं सी। एवं जदि बला हय तेले बा स्नेह पदार्थे, तेले बा स्नेह पदार्थे, तखन मने रखबे ए डी ई के। तो जदि तोमरा बांग्लाय बोलो ए दी के, तो एर द्वारा कि बोझाय? ए दी के। तो एटा दिए मने रखबे ए डी के, ए डी के। तो एई जे चारटि भिटामिन रयेछे एई चारटि किन्तु तेले बा स्नेह पदार्थे द्रव्य। तो मने रखबे तोमरा ए दी के, एटि किन्तु तेले द्रव्य। नेक्स्ट देखो नम्बर फोर, शालक संश्लेषे सक्षम एक प्राणी। तो बंधुरा, आमरा किन्तु जानी जे शालक संश्लेष करते पारे एकमात्र उद्भिद प्रजाति। उद्भिदेराई किन्तु शालक संश्लेष करते पारे बोले आमरा जानी, किन्तु एखाने बला हयेछे प्राणीर नाम। सठिक उत्तर ইউগ্লিনা। ইউগ্লিনা एवं ক্রাইসেমিবা, ক্রাইসেমিবা এই দুটো প্রাণী মনে রাখবে শালক সংশ্লেষও করতে পারে। অর্থাৎ এই দুটো প্রাণী কিন্তু নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, এবং আমরা খাদ্যের জন্য কিন্তু অন্যের উপর নির্ভরশীল। নেক্সট দেখো নম্বর ফাইভ, শালক সংশ্লেষ পাতার কোন কলায় সংঘটিত হয়? সঠিক উত্তর মেসোফিল কলা, যাকে কিন্তু পাতার রান্নাঘরে বলা হয়। তো এই মেসোফিল কলার মধ্যেই কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পাদিত হয়। নেক্সট দেখো নম্বর সিক্স, রয়েছে মাস্টার গ্র্যান্ড কাকে বলা হয়? সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্র্যান্ড, পিটুইটারি গ্রন্থি। তো মনে রাখবে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। তো এটি কোথায় থাকে? না, মস্তিষ্কের নিচের অংশে, এবং দেহের সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ নালীবিহীন গ্রন্থি হলেও এটি আকারে কিন্তু ক্ষুদ্রতম। তো এটি কিন্তু সবথেকে ক্ষুদ্র গ্রন্থি। মনে রাখবে পিটুইটারি গ্রন্থি কিন্তু একদম ক্ষুদ্র একটি গ্রন্থি। নেক্সট দেখো নম্বর সেভেন, হেমলেট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর টেনিসের সঙ্গে যুক্ত হেমলেট কাপ, টেনিসের সঙ্গে যুক্ত হেমলেট কাপ। দেখো নম্বর এইট, ভারত যে সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়? সঠিক উত্তর 1983 সালে, 1983 সালে কপিল দেবের নেতৃত্বে। মনে রাখবে ভারত প্রথমবারের মতো কিন্তু বিশ্বকাপ ক্রিকেটে বিজয়ী হয়েছিল, কত সালে? 1983 সালে। তারপর দেখো নম্বর নাইন, স্বর্ণ প্যাগাডো দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর মায়ানমার, মায়ানমারকে বলা হয় স্বর্ণ প্যাগাডোর দেশ। এবং তার সঙ্গে মনে রাখবে জোহানেসবার্গ। তো বন্ধুরা, এই জায়গাটি বলা হয় স্বর্ণনগরী, স্বর্ণনগরী বলা হয় জোহানেসবার্গে। তো জোহানেসবার্গকে বলা হয় স্বর্ণনগরী বা সোনার শহর, জোহানেসবার্গ।
তারপর দেখো নম্বর 10, হ্রদের নগরী কাকে বলা হয়? সঠিক উত্তর উদয়পুর। উদয়পুরকে বলা হয় হ্রদের নগরী। এবং তার সঙ্গে মনে রাখবে কাশ্মীর, যাকে বলা হয় ভূস্বর্গ। ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে এবং হ্রদের নগরী বলা হয় উদয়পুরকে। তারপর দেখো নম্বর 11, ভারতের প্রথম ICS অফিসার কে হয়েছিলেন? সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ ঠাকুর হয়েছিলেন ভারতের প্রথম ICS অফিসার। কে হন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো নম্বর 12, রয়েছে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তর ফ্রান্স। মনে রাখবে বন্ধুরা, ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার, এটি কিন্তু খুবই একটি বিখ্যাত টাওয়ার। কোথায়? ফ্রান্সের প্যারিসে অবস্থিত। নেক্সট নম্বর 13, রয়েছে কোচবিহার শহরের পূর্ব নাম? সঠিক উত্তর কামতাপুর হলো কোচবিহার শহরটির পূর্ব নাম। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার পূর্ব নাম কামতাপুর। এবং তার সঙ্গে মনে রাখবে মালদহ, তো মালদা জেলার পূর্ব নাম লক্ষণাবতী। লক্ষণাবতী ছিল মালদা জেলার পূর্ব নাম। এবং যদি বলো বাঁকুড়া, তখন কিন্তু হয়ে যাবে মল্লভূমি। এবং মুর্শিদাবাদে রয়েছে মুর্শিদাবাদ। তো দেখো, মালদা রয়েছে লক্ষণাবতী, যেটি পূর্ব নাম, বাঁকুড়ার মল্লভূমি এবং মুর্শিদাবাদের মুর্শিদাবাদ। তো এগুলো কিন্তু তার সঙ্গে তোমরা মনে রাখবে। নেক্সট দেখো নম্বর 14, ডুরাল লাইন কোন দুটি দেশের সীমারেখা? এর সঠিক উত্তর পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখা হলো ডুরাল লাইন। এবং তার সঙ্গে মনে রাখবে ভারত এবং চীন, যেটি রয়েছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের। এবং ভারত এবং পাকিস্তান যদি বলো, তখন কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর র্যাডক্লিফ। তো বন্ধুরা, ডুরাল লাইন রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান, ভারত চীন রয়েছে ম্যাকমোহন, এবং ভারত এবং পাকিস্তানের রয়েছে র্যাডক্লিফ। একটু তোমরা মনে রাখো। নেক্সট দেখো নম্বর 15, স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কে ভূমিকা পালন করেছিলেন? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। তো ভারতের স্বাধীনতার পর ভারতের কিন্তু সংহতি অর্থাৎ মেলবন্ধনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর দেখো নম্বর 16, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন? সঠিক উত্তর তার নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্ট। অপশন সি আমাদের সঠিক উত্তর। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে তার নিষ্পত্তি কিন্তু করেন সুপ্রিম কোর্ট। নেক্সট নম্বর 17, হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? সঠিক উত্তর 62 বছর বয়সে হাইকোর্টের বিচারক অবসর নেন। এবং তার সঙ্গে মনে রাখবে সুপ্রিম কোর্ট কিন্তু 65। সুপ্রিম কোর্টের বিচারকগণ 65 বছর বয়সে অবসর নেন এবং হাইকোর্টের বিচারকগণ 62 বছরে অবসর নেন। তারপর দেখো নম্বর 18, রয়েছে ধর্মনিরপেক্ষতা শব্দটির অর্থ কি? সঠিক উত্তর রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিষয় এবং ধর্ম প্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। বন্ধুরা, একজন ব্যক্তি কিন্তু তার নিজের ইচ্ছে মতো ধর্ম কিন্তু গ্রহণ করতে পারবে এবং সেই ধর্মে কিন্তু বিশ্বাস করতে পারবে। তো সেটিই কিন্তু ধর্মনিরপেক্ষতা কথাটির অর্থ। তো আমাদের ভারতে কিন্তু ধর্মনিরপেক্ষ একটি দেশ। তো এখানে কিন্তু যে যার নিজের ইচ্ছা মতো ধর্ম পালন করতে পারে। তারপর দেখো নম্বর 19, ভারতে জিরো আওয়ার এর ধারণাটি সূচনা হয় কত সালে? সঠিক উত্তর 1962 সালে ভারতে জিরো আওয়ারের সূচনা হয়েছিল। মনে রাখবে দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এই যে সময়কাল, এখানে কিন্তু পার্লামেন্টে একটি খুবই একটি গুরুত্বপূর্ণ সময়। তো এই সময়টিকে কিন্তু বলা হয় জিরো আওয়ার, যার সময়সীমা কিন্তু 1 ঘন্টা। তো যদি বলা হয় জিরো আওয়ারের সময়সীমা কতক্ষণ, তখন মনে রাখবে তার সময়সীমা 1 ঘন্টা। নেক্সট দেখো নম্বর 20, পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ? সঠিক উত্তর ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি একদিকে যেমন সবথেকে ক্ষুদ্রতম একটি দেশ, তার সঙ্গে কি এখানে কিন্তু জনসংখ্যাও সবথেকে কম।
দেখো 21 নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত কাল্পনিক রেখাটির নাম সঠিক উত্তর অক্ষরেখা। অক্ষরেখা কিন্তু নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত একটি কাল্পনিক রেখা। তো বন্ধুরা নিরক্ষরেখার মান যদি বলা হয় মনে রাখবে 0°। এটি কিন্তু পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত এবং এর উত্তর ভাগ কিন্তু উত্তর মেরু এবং দক্ষিণ ভাগ দক্ষিণ মেরু। অর্থাৎ পৃথিবীর কিন্তু ঠিক মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নিরক্ষরেখা যার মান 0°। এবং তার সঙ্গে মনে রাখো নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখার নামই কিন্তু অক্ষরেখা। তো অক্ষরেখা আমরা পড়লাম নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে। তো বন্ধুরা এর অবস্থান কিন্তু পূর্ব থেকে পশ্চিমে, যে কাল্পনিক রেখা রয়েছে তার নামই অক্ষরেখা। তারপর দেখো 22 রয়েছে অ্যান্নোর বন্দর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার তামিলনাড়ুতে অবস্থিত অ্যান্নোর বন্দরটি। কোথায়? তামিলনাড়ু। নেক্সট দেখো 23 পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর সুপিরিয়র হ্রদ। এটি পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এবং যদি বলো লবণাক্ত তখন কিন্তু হয়ে যাবে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর পৃথিবীর মধ্যে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং স্বাদু জল কিন্তু সুপিরিয়র। তারপর দেখো 24 নলবন পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর নলবন যে পক্ষী অভয়ারণ্য রয়েছে সেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কোথায়? উড়িষ্যাতে। এবং বন্ধুরা মনে রাখবে রাজস্থানে রয়েছে ঘানা পক্ষী অভয়ারণ্য। তো ঘানা, তো যদি বলা হয় ঘানা পক্ষী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত তখন মনে রাখবে রাজস্থানের ভরতপুরে অবস্থিত ঘানা পক্ষী অভয়ারণ্য এবং নলবন পক্ষী অভয়ারণ্য অবস্থিত উড়িষ্যাতে। তো দেখো আমাদের লাস্ট প্রশ্ন, ভারতের রেশম শহর কাকে বলা হয়? সঠিক উত্তর ভাগলপুর। বিহারের ভাগলপুরকে বলা হয় ভারতের রেশম শহর। অপশন সি আমাদের সঠিক উত্তর, যেটি অবস্থিত বিহারে। তো বন্ধুরা এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। তো যদি ভিডিওটি তোমাদের সামান্য মাত্র হেল্পফুল মনে হয় একটি লাইক অবশ্যই করে দিও। আর বন্ধুরা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল যে অপশনটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিও পরবর্তী যে মক টেস্ট তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা রইল। থ্যাংক ইউ।